হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ বেগুনটাকে আমি মাঝ বরাবর কেটে দেখালাম, ওপরে পুরো একটা লেয়ার পড়ে গেছে, অথচ একদম কম তেলে আমি এটাকে কিভাবে ভাজলাম চলো দেখে নাও। এটা সাউথের একটা বেশ ফেমাস রেসিপি, তো সেটাই আমি কিভাবে বানালাম দেখো, পুরোটা না দেখলে বুঝতে পারবে না। তো সবপ্রথমে বেগুনটাকে আমি চাকা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে, দিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। তো বেগুনের গায়ে জলটা শুকিয়ে গেলে আমি একটা থালে নিয়েছিলাম বেসন, এটা ছিল ছোলার বেসন। এবার এখানে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই নিজের পরিমাণ মতো নেব, তোমরা যেমন খাবে সেই পরিমাণ মতো নেবে। তারপরে হাত দিয়ে আমি কী করবো, বেসনটা আর এই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেলে এবার আমি একটা একটা করে বেগুনের চাকাগুলোতে বেসনটা লাগিয়ে নেব। দুই পিঠেই ভালোভাবে লাগিয়ে নিতে হবে, একে একে আমি সব বেগুনের চাকাগুলোতে লাগিয়ে নেব। এইভাবে সবগুলোতে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটা রাখা যাবে না, এটা সঙ্গে সঙ্গে তেল গরম বসিয়ে তেলে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ সবগুলো আমার মাখানো হয়ে গেছে। আর এখানে কড়াই দেখো, খুব সামান্য পরিমাণে আমি তেল দিয়ে এগুলোকে দুই পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। এই বেগুন ভাজাটা করতে না বেশি তেল লাগে না, আর খুব কম তেলে খুব সুন্দর আর টেস্টি হয়, পুরো ওপরে পুরো একটা লেয়ার পড়ে যায় আর খুব মুচমুচে হয়। এটা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে, আর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন হয়েছিল। দেখতেই পাচ্ছ কড়াইয়ে নামমাত্র তেল নেই। তো কীভাবে আমি বেগুনটা ফ্রাই করছি দেখো তোমরা পুরোটা, আর খুব সুন্দর হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। এটা শুধু খেতেও ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যায়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক।